শিবিল্লা তুই আরে এখানে গরমের মধ্যে বসা করে রাখছস কোন রেস্টুরেন্টে লই যাচ্ছস তার মধ্যে এমনে আর দিকে সাইড হইছস তুই কি আর বয়ফ্রেন্ড নি হ্যাঁ তোমারে দেখি বুঝতে চেষ্টা করতেছি তোমার হাত কত লম্বা কিলে আর হাতে কি হইছে তুই আরে হালে কাতার চলে যাইতেছস আই কাতার যাইতেছিস তোরে কে কইছে তুই না কালকে রাতে ফেসবুকে স্ট্যাটাস দিলা কাতার কামিং সুন আরে বাপুরে এত শতানি করি না দিছি আর কোনকা বন্ধু বান্ধব যাইতেছে কাতার ফুটবল বিশ্বকাপ দেখবার লাই আরেও কইছিল যাইতে আই তো যাইতে চাইছিলাম কিন্তু আর তো আর আম্মা যাইতে দিত না এলে শতানি করি না লিখছি কাতার কামিং সুন ঠিকই আছে তোর কাতার জন লাগত না তোমার লগে বন্ধু বান্ধব যেগুন আছে কাতার যায় তোমার বেশি দিব শেখের গুক আছে আর এখন তোর কি ইচ্ছা বন্ধু বান্ধব হালার চালারা ফুটবল খেলা দেখবার লাগে বলে কাতার যাইতেছে এগুলো এতটাই হাই গন্ডাই দুই নম্বরে তিন নম্বরে কিছু করে নাকি দুই নম্বরই করবো কিলে এগেন বেগেন রিচ কিড এটা আবার কি ব্যবসা আর এটা কোনো ব্যবসা না রিচ কিড মানে হচ্ছে বড় লোকের হোলা বাহুরে লামিয়া তুই যে এই হোলাইনে কোনো একটা কন্ডাই হও আর কিচ্ছু বুঝি না শিমলে তুই কিন্তু এবার বেশি কথা কইতে আসছস আচ্ছা ঠিক আছে তোমার কাতার টাতে জন লাগতো না তুই আর আমি মিলি আমগো বাসার টেলিভিশনে ফুটবল খেলা দেখ আমগো বাসাতে একটা ছোট ফুটবল আছে দুইজনে মিলি ফুটবল খেলুম তোর লগে আমি ফুটবল খেলতাম না কিনলে আর লগে ফুটবল খেলে সমস্যা কি তোর লগে ফুটবল খেলে তুই ফুটবলের কম লাথি মারবি আরে বেশি লাথি মারবি ফাউল করবি তুই এলে আয় তোর লগে খেলতাম না একটু না হইলে ফাউল করলাম ফাউল করলে তুই রেড কার্ড দেখাই দিও